আগুন সন্ত্রাসীদের হুকুমদাতাদের সহ খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মতবিনিময় সভায় তিনি আরও বলেন, যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে তাদের ছাড় নেই। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষের শক্তি পাশে আছে বলেই সব চক্রান্ত মোকাবেলা করে তিনি এগিয়ে যেতে পারছেন। জয়দেব দাসের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন হায়দার আলী। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ের পর ফের নিজ এলাকার মানুষের কাছে উপস্থিত আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে এক নজর দেখতে মৃদু শৈত্যপ্রবাহ উপেক্ষা করে সকাল থেকেই শত শত নারী পুরুষ সমবেত হন কোটালীপাড়া উপজেলা কমপ্লেক্সে। বঙ্গবন্ধু কন্যাকে লাল সবুজের পতাকায় স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন কাজী আকরামউদ্দিন আহমেদ ও শহীদুল্লাহ খন্দকার। পরে স্থানীয় নেতাকর্মীরাও ফুল দিয়ে বরণ করে নেন তাকে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন যেন না হয় এটাই ছিল আসল চক্রান্ত। ভোট চুরির অপরাধে খালেদা জিয়াকে বিদায় নিতে হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সেই দলটিই এখন গণতন্ত্রের কথা বলছে। গত নির্বাচনে আপনারা জানেন যে অনেক বাধা বিপত্তি ছিল, অনেক চক্রান্ত ষড়যন্ত্র ছিল, কোন মতে নির্বাচন যেন না হয় না হতে পারে এটাই ছিল আসল চক্রান্ত। অথচ একটা গণতান্ত্রিক সরকার ছাড়া কোন রাজনীতিবিদ যদি ক্ষমতা না থাকে কোনো দেশের উন্নতি হয় না। শেখ হাসিনা বলেন, বিএনপির লুটপাট, জঙ্গিবাদ আর দুঃশাসনে দেশের মানুষ বীতশ্রদ্ধ হয়েছিল, তাই 2008 সালের নির্বাচনে মাত্র 30টি সিট পেয়েছে তারা। এককভাবে আওয়ামী লীগ 233টা সিট পেয়েছিল আর বিএনপি পেয়েছিল সেই 2008 নির্বাচনে মাত্র 30টা সিট। তারপর থেকে তারা ইলেকশনে আসতে চায় না, ইলেকশন বানচাল করতে চায়। তা আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে তাদের সমস্ত ষড়যন্ত্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের নামে যারা দেশের মানুষকে পুড়িয়েছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান সরকার প্রধান। তারা এখন আন্দোলন করে গণতন্ত্রের জন্য, যারা গণতন্ত্রের গ বোঝে না তারা জানে যারা অপরাধ এবং যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের কোনো ছাড় নাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি নেব। ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা হুকুমদাতা, যারা এই জ্বালাও পোড়াও করার জন্য হুকুম দিয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। নতুন করে বিশ্বময় যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ নিতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিলেন সরকার প্রধান। যে মাটিতে ফিরে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র পরিচালনার অনুপ্রেরণা পান তাদেরকে পাশে থাকার আবারও আহ্বান জানালেন। তাহলেই তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন, বিনির্মাণ করতে পারবেন বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা। জয়দেব দাস, নিউজ 24, কোটালীপাড়া, গোপালগঞ্জ।